রাজ্যপাল জগদীপ ধনখড়ের অনুমোদন সাপেক্ষে আগামী 7ই মার্চ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। ওই দিন রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হওয়ার কথা। এজন্য ভাষণের খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। পরিষদীয় দফতর সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 9ই মার্চ বাজেট পেশ করতে পারেন বলে সূত্রের খবর। অধিবেশনের জন্য রাজ্যপাল বিধি মেনে সঠিক সময়ে নোটিশ জারি করবেন বলে আশা প্রকাশ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।